আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালোই আছি। তবে মনটা একটু খারাপ, বাচ্চারা লন্ডনে, তো অবশ্য আমি আর তানা খুব তাড়াতাড়ি চলে যাব, সেজন্য ভালো লাগছে, বাচ্চাদের সাথে তাড়াতাড়ি দেখা হবে। আর বাচ্চাগুলো খুবই টেনশনে থাকে জানেন, মানে এতদিন তো ছেড়ে ওদেরকে আমি থাকিনি, সেজন্য বাচ্চাদের মনটাও খারাপ থাকে। তো আজকে আমার খুব খুশি লাগছে জানেন কেন, আমার আজকে আমার আবার আরেকটা বন্ধু, অনেক ছোটবেলার একজন বন্ধু, ছোটবেলা না বড়বেলায়, মানে আমার বিয়ের পরপর আমি ওকে প্রথম পেয়েছি। তো ওর নাম রিমি, আজকে রিমি আসবে আমার বাসায়, তো রিমির জন্য অপেক্ষা করছি। রিমি কিন্তু আমাকে বলেছে যে তুই কিচ্ছু রান্না করবি না, আমি সব কিছু রান্না করে নিয়ে আসবো। আমি স্যার এটা কোনো কথা হলো, তুই দেখা করতে আসবি, এতদিন পর আমাদের দেখা হবে, আমি যা রান্না করবো, ডাল ভাত ভর্তা এটা সেটা খাবো, কিন্তু না সে কিছুতেই রাজি না, বলছে তুই কিচ্ছু করবি না, আমি সব কিছু নিয়ে আসবো আর আমরা একসাথে খাবো। তো আমি অপেক্ষা করছি রিমি আসবে, রিমির সাথে ইথারও আসবে, তো আমরা তিনজনে একটু আড্ডা দিব, সেই আড্ডাটা আমি আপনাদেরকেও দেখাবো। আর এটা তো আমার বেডরুম, আমি তো আপনাদেরকে আগেই দেখিয়েছি, খুব মিস করি জানেন, লন্ডনে গেলে না এত মায় লাগে আমার বাসাটার জন্য, আমি ভিডিও করে নিয়ে যাই, হ্যাঁ সব রুমে বসে বসে দেখি, খুব মায় লাগে তখন। আর এই যে আমার রয়্যাল বেঙ্গল টাইগার, ও বাবু নিয়ে বসে আছে, এটা ও কিন্তু আমার ভীষণ প্রিয়। তো আমার হাজব্যান্ড ছিলেন টাইগার, হ্যাঁ, যেহেতু ইনফ্যান্ট্রি অফিসার, ইনফ্যান্ট্রি অফিসারদেরকে আর্মিতে টাইগার বলা হয়, তো আমার হাজব্যান্ড টাইগার ছিলেন, সেজন্য আমার টাইগার খুব প্রিয়। তো এই আমি এই টাইগারকে নিয়ে থাকি, আমার বেডরুমে টাইগার থাকে। তো একটু পরে আপনাদের সাথে আবার কথা বলবো, তো এখন একটু অপেক্ষা করি, ওরা আসে। আসলে আমার অনেক আদরের বন্ধু, এই যে একটু আগে আপনাদের সাথে আমার কথা হয়েছে, আমি বলেছি রিমিয়া এই আমার কাছে, আমি একটু আগে আপনাদের বলেছি যে আমার অনেক আগের একটা বন্ধু, পুরনো বন্ধু রিমি, ও আসবে, আমরা সিলেট ক্যান্টনমেন্টে একসাথে ছিলাম, শুধু সিলেট না অনেকগুলো ক্যান্টনমেন্টে আমরা একসাথে ছিলাম, চিটোগাংয়ে মনে আছে, যে সিওস কনফারেন্সে কি মজা করলাম, তো আমাদের অনেক স্মৃতি, অনেক পুরনো বন্ধু, আমার অনেক আদরের বন্ধু। আর ইথারটা এত শয়তানি বিশ্বাস, ও লাজুক বেশি, বুঝছিস, ও লাজুক, ও এত শাই, ও কথা বলে কম, আমরা কথা বলি বেশি বেশি। তবে একটা কবিতা আমি পড়েছিলাম, আমার দেশে এমন লোক কবে হবে যে কথাই না বড় হয়ে কাজে বড় হবে, এবং এইটা পুরো ইথার, ইথার কিন্তু কথা বলে না, কিন্তু সবার জন্য, আমরা সবাই দুজন যখন গল্প করি বলি কি ইথারের শুধু শুধু এত একটা মন নিয়ে ঘুরে অকারণে, ও অসম্ভব ভালো, বলার জন্য বলছি না, বলার জন্য বলছি না, ইথার অসম্ভব ভালো, মানে এত ভালো আমি হতে পারবো না, সত্যি কথা। আয় 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 না, তোর আয় আয় আয়, সুন্দর লাগতেছে সাদা ড্রেসে, আমি মাল দিব, তুই বেশি বেশি করতেছিস। আর শিরের কথা তো বলার কিছুই নাই, ও খুব লক্ষ্মী 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 একটা ফ্রেন্ড, মানে আমাদের ফ্রেন্ডশিপে খুব সুইট, মানে এটা আসলে কোনো বর্ণনা হয় না, আমাদের সময়ের দূরত্ব, পথের দূরত্ব আমাদের ফ্রেন্ডশিপে কখনো হালকা করে দেয় না, আমাদের 4-6 বছর দেখা হলো মনে হয় যে গতকালকে আমরা একসাথে আড্ডা দিয়েছি। সো এই ফ্রেন্ডশিপটা আমরা, আমাদের ছিল, আছে এবং থাকবে, এবং আমরা সবসময় এরকমই থাকবো। অ্যাকচুয়ালি বন্ধুত্বর কোনো বর্ণনা হয় না আমাদের জন্য, আমরা যেরকম আমি, ইথার, শিরু, আরও আমাদের আরও ফ্রেন্ডরা যারা আগেও আপনারা দেখেছেন ওদেরকে, আমাদের আসলে এই মানে এটা বর্ণনা করা বলার মতো যে ও এরকম এরকম হয় না। আমরা যখন একসাথে হই তখন একটা গাছে অনেকগুলি ফ্লাওয়ার যেরকম একসাথে খুব মজা করে, ঠিক আমাদের অবস্থা সেরকম হয়। সো ও তো এমনি সুন্দর, কথা বলে মিষ্টি করে, ওর কথা বলার কিছু নেই, এতদিনে আপনারা ওকে অনেকটুকু জানাচ্ছেন, আমাদের থেকে বেশি জানাচ্ছেন সামটাইমস মনে হয়, সব হবে, এখন আড্ডা মারি, এই অমুক ওই অমুক
প্রয়োজনীয় অপ্রয়োজনীয় একবার একটা মন নিয়ে সুতরাং এই মনটা যেন সবসময় না আর সব সময় যে আমাদের জন্য শুধু বন্ধুদের জন্য করে তা না কিন্তু সবাই যে কেউ আপনাদের কোনো বিপদ হলে ইটাকে কল করবে আমি না এই ইনবক্সে যে কোনো দরকারে যে কোনো বিপদে অল্প বেলা আমাকে একটু কাচি করে দিলাম কাজকে এছাড়া কোনো উপায় নেই বলি কি আবা এতক্ষণে আমি সব আমি খাঁচি কাঠি পরে রাখছি তুই আসার সঙ্গে সকাল সে কাঁচি এই জন্য মালিয়ে দিচ্ছি হাসির মাংস আমার সবচেয়ে প্রিয় যখন কাঁচি করবে তুমি বুঝবে যে আমি কিনে নিয়ে আসছি বিয়ে আমার এটা ভালো হয় অনেক ভালো লাগছে ওখানে খাওয়ার পরে বুঝছি ইনশাআল্লাহ আপু আমি যাই না আপু তুমি নে নে প্লিজ একটু নে আচ্ছা দোস্ত নো নো নে 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 এটা তোকে বাদ দিছি কিন্তু আমি এলো না আমি হ্যাঁ না তোদের জন্য ও খাবে না নিচে স্লিম থাকবে না না ল্যামিনেট এটা তো ল্যামিনেট তারা খুব আগ্রহ নিয়ে দেখে খুব পছন্দ করে তো এখানে আছে কিছু এটা হলো সল্টেড নাট আর এটা হলো গিয়ে ফেকন আর এটা হলো ব্রাজিলিয়ান নাট এটা হলো ম্যাঙ্গো বার এটা ক্যাশিও নাট এটা চিজ নাট এটা হলো ও এটা লেমনেড এটা হলো ফিগ আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব পছন্দ করতেন এটা হলো ফিগ আর এখানে আছে ড্রাই অ্যাপ্রিকট আর এখানে কিছু প্যাটিস আছে ওটা আমি নিজে হাতে বানিয়েছি চিকেন প্যাটিস এখন ঘুরে ঘুরে খাবো তোরা খাওয়াবি লন্ডনে গিয়ে রান্না করবো কেউ যাবে না আমি তো সবসময় দাওয়াত দিই না জানি আছি না সবাই চলে আসে ওই জন্য প্রাণ করে সবাইকে দাওয়াত ম্যাডাম আপনি খাইেন না কি যে বলিস কত সুন্দর ইথার তাই না আপনারা বলেন সত্যি আপনারা বলেন আপনার কি নাক পছন্দ করেন যদি নাক পছন্দ করেন তাহলে আমার পাশে চলে আসবে বিরিয়ানিটা কম করে খেলে থাকবে আমি আবার রাতে খেতে পারবো না এই জন্য আমি চিন্তা করছি যে এগুলি খাইয়ে তোদের পেট ভরে রাখবো তাই সে আমাকে বলেছে হ্যাঁ জিজ্ঞেস করলাম তাসু আমি কি আনবো তোমার জন্য বলে আম্মু কাচ্চি আর জানিস বাংলাদেশে আমি আসি বিয়াতে শুধু কাচ্চি খাওয়ার জন্য বিয়ার দাওয়াত ছিল দুই দিন গেলাম দুইটাই পোলাও মেজাজ কাজে খারাপ হয়ে গেল কাচ্চি দিল না দুই দিনই পোলাও তারপরে ধ্যাপ একদম বৃথা বিয়েতে যাওয়াটা মেজুবাইজানের বাসায় খেয়েছিলাম ফখরুদ্দিন থেকে কাচ্চি এনেছিলাম দ্যাটস ইট তানা আসো না এবার তানা তোমার বান্ধবীর সাথে একটু বস না একটু খাও আমাদের সাথে তানার বান্ধবী আসছে আর তানার কোনো খবর নাই
কথা বুঝছি কি করবে এখন বুঝে উঠতে পারছেন যে তিনজনে পাল্লা পড়ে আমি চুপ তুই আর আমি যে কথা বলি ইথা তো কথাই বলে না যে চুপ করে দেখে শুরু লক্ষ্মী মেরি ও পড়ে পড়ে একটা বলে 10টার সমান ও বলে সব দরকারি কথা বুঝছিস না আমরা বলি ফালতু পেঁচা একদম ছোটি কথা কাজ সব আলাপ করিস না কিছু আমার জন্য ডাক খোকে বলছি ইধার আসলে আমি গল্প সব শেষ করে ফেলিস না আমার জন্য কিছু ডাক হ্যাঁ কালকেও লিখেছে বুঝছিস যে তুই আর ইধার এত গল্প করছিস সব গল্প শেষ করিস না কিছু রাখিস না আমার জন্য কত এক ঝুড়ি তা আমি বলছি এক ঝুড়ি গল্প তোর জন্য রাখলাম কালকে আমরা মজা করবো আলহামদুলিল্লাহ আসলে এরকম বন্ধু ভাগ্যের কথা ভুল ত্রুটি মানুষের পিছনে কিছু কিছু মানুষের ওই বলে না যে কি বলে ওটাকে লাগামটা টেনে ধরে রাখতে হয় আমি এটার ক্রেডিট ওকে দিব হ্যাঁ ই থাকে না তোমার এত প্রশংসা করি তার মানে এই না যে আমরা একটু মনের প্রশংসা করছি তা না যেটা ফ্যাক্ট সেটা যেটা সত্যি সেটা তোমার এটা রিসাইজ তোমার একটা ভালো গুণ এটা আমি সবসময় বলি সবাইকে বলবেন ইনশাআল্লাহ তুমি সবাইকে সবাই মানে অনেক সময় আছে না গ্যাপ পড়ে যায় যেমন সেদিন ইথার আমাকে ফোন দিয়েছে তুই তো ফোন দিলি না শিরু ক্যামেরা মিথার আমি তো তুই আসি আসছি আমি অনেক বিজি ছিলাম আমি কল করবো কিন্তু ও আমাকে কিন্তু মনে করে দিয়েছে জিনিসটা যে তুই তো শিরুকে একটাবার কল দিলি না যে আসতে শিরু মানে এই জিনিসগুলো ওর এটা অনেক বলবো না এটা ওর ভিতরে একটা গুণ যেটার জন্য আসলে আমরা সবাই ওই যে ওকে কেন্দ্র করে আমরা ঘুরি ওকে কেন্দ্র করে আমরা যাই পজিটিভ গুণ না জানি কি বলে পজিটিভ বলে একটা সাইড হয়ে যাবে তুই দেখ আমরা কথা দেখো একটা বলে আমরা হেসে ফেলি আমি একটাই বলবো যা ও একটা বলে আর আমরা সবাই হেসে ফেলি যে কি বললো এত মধুর করে কথা বলে আসলে আসলে মাশাআল্লাহ মাশাআল্লাহ আরে কি জিনিস করব যে না আমি এখন যে ও কি কি খানা এনেছে এগুলো সাজাবো তো আমি করেছি আপনি যান আপনি বন্ধুদের সাথে কথা বলো তোমার বন্ধুদের সাথে এই টেস্ট কর না সব গুলো একটু আপনি ভিডিও করছেন না আমি তো বুঝিনি বক্স গুলি ওরে কেমনে খুদ্দ খাইলে দোস্ত এত ভুল না এটা আমি কিছু পারি না এই জন্য তো সমস্যা তোমাকে নিয়ে তো সমস্যা এটাই তুমি কিছুই পারো না আমাকে সবাই করে দেয় তোরা আছিস বলে তো আমি কিছু করতে পারি না এ জালি কাবাব হ্যাঁ গে খাই হ্যাঁ ডিশ করলেই বেশি ভালো লাগে আমার মনে হয় ও মাই গড এত বড় বক্স এটা কি রে এটা খোলা গে এটা খোল এটা খোলা এটা খোলা গে আমি পারি না তুই খুল আমার কোনো গুণ নাই বেগুন আইরে আরে আমি তো দাওয়াত করতে চেয়েছিলাম বুঝছো যে তুমি আমার দাওয়াত করোনা এইটা নেই এটা নেই হ্যাঁ আমি এসেই বলছি করবো তারপরে যে এই করোনায় পাগল করে ফেলছে দোস্ত বিশ্বাস কর ও খাসির মাংস আমার যা প্রিয় আমার জীবন মানে সবচেয়ে প্রিয় হলো খাসি জানিস জানি না তোদের আপনাদের কি পছন্দ প্লিজ বলবেন আমার কাছে খাসির মাংস সবচেয়ে মজা এই জন্য খাসি বিরিয়ানি আনা হয়েছে খাসির কাছে আনা হয়েছে ও আমার লোভ লাগছে জানি কখন যে খাবো কি যে খাবে এত বোঝা যাবে ও তো দেখছে বলে ও যে এত গপ মানে আমি ঘুরে ঘুরে খাবো আমি সারাদিন খাবো বুঝছিস না আমি খাইতেই থাকবো তুই তো মাংস গুলি সব নিচে ফেললি আর দিস না ঠান্ডা হয়ে যাবে তাহলে বাকি জিনিসটা চিন্তা করি পছন্দ তো ভালো
হয়তো পছন্দ না হওয়ার কিছু না। আপনারা দেখেন আমার বন্ধু কি কি আনলো, এই যে দেখেন, ওটা দরকার নেই, ওটা দরকার নেই, হ্যাঁ ওটা সরিয়ে ফেলো, জালি কাপড় এভাবে রাখি। এই যে আমার দোস্ত আমার জন্য নিয়ে আসছে জালি কাপড়, এটা বিফ রেজালা, এটা চিকেন ভুনা না, চিকেন, এটা পোলাও, এগুলি আচার, এটা চাটনি এনেছে আমার দোস্ত আমার জন্য, তেঁতুলের না, এটা কাচ্চি বিরিয়ানি, অনেক মাংস আছে নিচে পড়ে গেছে, কিছু আপনারা মনে করবেন বেশি মাংস কম মাংস দেখ দেখতে দেখা যাওয়ার জন্য ইথার দায়ী, কারণ ইথা মাংস গুলি নিচে পড়ে গেছে। এই রসগোল্লা গুলি আমার ইথুমনি আমার জন্য অর্ডার করে নিয়েছে নিজের হাতে, নিজের হাতে তুলার মতো এটা চাটনি, তেঁতুলের চাটনি, টক ঝাল মিষ্টি চাটনি। এখন আমার যে এত লোভ লাগছে কিন্তু আহারে আপনাদের খাওয়াতে পারছি না, কি করবো আর ওর বাসায়। হ্যাঁ আপনাদেরকে সবার দাওয়াত, রিমির বাসায় আপনারা সবাই আসবেন আর রিমি রান্না করবে আর আমরা মজা মজা করবো। আমি রান্না করবো বেশিক্ষণ না, কারণ গল্প করবে কে তখন। ও আচ্ছা আচ্ছা, না রিমি তাহলে অর্ডার করবে, কাজ হবে, আমরা গল্প করবো, আমরা গল্প করবো আর খাবো। তো আমরা খাই, আমরা করি প্লানের মতন আলুর মতো সব জায়গা তোকে লাগবে আমাদের। ফুলে কানে ভ্রমরে সে চুপি চুপি বলে যায়, তোমায় আমায় সারাটা জীবন নীরবে জড়াতে চায়। ফুলের কানে ভ্রমরে সে চুপি চুপি বলে যায়, তোমায় আমায় সারাটি জীবন নীরবে জড়াতে চায়। আচ্ছা ইথার বলো তো কেমন লাগলো তোমার আজকের দিন? আজকের দিনটা কোন দিক দিয়ে শেষ হয়ে গেল টেরো ঘর বাড়ির কোনো খবর নাই, কে কেমন ছিল, কে কি খেলো না খেলো কিচ্ছু জানি না, সব ভুলে গেলাম। ও নাইস, আমাদের খুব সুন্দর কেটেছে। তোর কেমন কেটেছে? আমি তো বুঝি না কেন আমাদের কোথায় কোথায় সে, তাই তো জানি না। আমরা এর মধ্যে কিন্তু আমরা আবার ঘুরে একটা বাসায় বেরিয়ে আসলাম, ফাপা পিঠা খেলাম, সমস্যা খেলাম, বলো শিখার বাসায়, শিখার বাসায় আমাদের আরেকটা বন্ধু শিখা ওর বাসে গিয়েছিলাম, কিন্তু শিখা এত শয়তান ওকে দেখাতে দিবে না কারণ ও সাজে নেই, কি করবো বলেন দেখি, না সাজলে যদি না দেখাতে চায় এটা কি আমার দোষ বলেন? আমি কিন্তু ওকে দেখাতে চেয়েছিলাম, ও বলে দেখ আমি লিপস্টিক লাগাই নেই, চুল আঁচড়াই নেই, কি করবো বলেন। তো ওর বাসায় বসে অনেক নাস্তা টাস্তা করলাম, কিন্তু নাস্তাও ওকে যেহেতু দেখানো যাবে না নাস্তাও দেখালাম না, খামাকা নাস্তা দেখালে আপনাদের লোভ লাগবে আর আপনারা হলেন আমার আত্মার আত্মীয়, আপনাদের লোভ লাগলে আমার কষ্ট লাগবে বলেন, সেজন্য আমি খানাগুলিও দেখালাম না। এখন আমরা চলে যাবো, হ্যাঁ আমরা এখন তিন বন্ধু মিলে একটু আড্ডা দিব, সবারটা তো আর দেখানো যায় না, আর আমরা কি কি সব আলাপ করবো এগুলোও বলা যাবে না। বলো বলো বলো, সেন্সর করো, বলো বলো সেন্সর করো, সব আমাদের বন্ধুদের যে মজার আলাপ আপনারা শুনলে ফেন্ট হয়ে যাবেন না, শোনানো যাবে না। তো ওই আলাপগুলো না হয় আমাদের একান্ত নিজেদেরই থাক, আর আপনাদের থেকে তাড়াতাড়ি বিদায় নিয়ে নেবে কিছু বল সবার জন্য, শিরুর বিশেষ করে আমাদের শিরুর ভিউয়ার্সদের জন্য আমাদের অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন, ওর এই প্রোগ্রামগুলো দেখবেন, আমাদেরও বেশ মজা লাগে যখন দেখি, বেশি বেশি করে শেয়ার করবেন। তো ইথার কি
বলে একটু শুনেন কি বললি বললাম তো সাবস্ক্রাইব করেন বেশি বেশি অনেক অনেক শেয়ার করেন এরকম বেশি বেশি করে ওদেরকে ভালোবাসেন দোয়া করেন আমাদের সবার জন্য দোয়া করবেন বিশেষ করে শিরুর জন্য চলে যাবে কয়েকদিন পরে আবার ওর জায়গায় আমরা আবার দেখা হবে আবার একটু মাঠে হবে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি দেখা হবে আমার এই দোস্তগুলির সাথেও খুব তাড়াতাড়ি দেখা হবে ইনশাআল্লাহ লন্ডনে গিয়ে আবার ওই ফ্রাস্ট্রেশনে ভুগবো এই দুঃখের কথা নিয়ে যাচ্ছ মেমোরিগুলি নিয়ে যাচ্ছ তুমি ওখানে এগুলিকেই তুমি আসলে এই সুন্দর সময়গুলি বসে বসে চিন্তা করব আর অনেকদিন রান্না করিনি না আপনারা আমার রান্না হয়তো ভুলেই যাচ্ছেন যে কী রান্না টান্না দেখায় না তো ইনশাআল্লাহ লন্ডনে গিয়ে তো প্রতিদিন রান্নাই দেখাবো কারণ এখানে তো রান্না করার সময় নেই ওরা মজার মজার রান্না করে দেয় আর আমি বসে বসে ওরা রেসিপি দিয়ে দিবে আপনাদের ওরা অনেক মজা মজা রান্না করতে জানে তো ওদের কাছ থেকে রেসিপি নিয়ে নেবো আর আপনাদের রান্না শিখাবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন তাহলে আজকে এ পর্যন্ত কিছু বল বাংলাদেশে থেকে যেতে চাইলে থেকে যেতে তো ছিলাম কিন্তু মানে করোনার সময় আমি মনে করলাম সবার সাথে দেখা হবে কিন্তু লকডাউনের জন্য তো বেশি কিছু করা যাচ্ছে না তো এই একটা আমি ইথারকে ডেকে নিলাম আর ইথারেরও কিন্তু আসার কথা ছিল না রিমি আমাকে বললো যে আমি আসছি তোর সাথে দেখা করতে আমি রান্না করে নিয়ে আসবো তুই কিছু করিস না পরে আমি ইথারকে বললাম ওই ইথার তুইও আয়লা একটু মজা হবে ওই ইথার চলে আসলো তো আমরা তিন বন্ধু মিলে চার বন্ধু তানাও আমাদের বন্ধু তো আমরা চার বন্ধু মিলে অনেক মজা করলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো অনেক মজা করে খেলাম এত মজা কাচ্ছি আমরা ফাইনালি খেলাম এত মজা কাচ্ছি কারণ আমার ওইটাই খুব ভালো ছিল দোস্ত তো রান্না ভাড়া ই আর ইথুর মিষ্টি ও দারুণ অনেক মজা আমি বানাইছি কষ্ট করে ক্যারি করে নিয়ে আসছে এই জন্য এত মিষ্টি ওর সুইট হাত দিয়ে ও ক্যারি করেছে না দশটার এক কথা কিন্তু এইটাই এই জন্য মিষ্টিটা এত মিষ্টি হয়ে গেছে তো আপনারা সবাই ভালো থাকবেন আর আপনাদের কেমন লাগলো খানা টানাগুলি জানাবেন নিশ্চয়ই খেয়ে দে মানে আমাদের খাওয়া মানেই তো আপনাদের খাওয়া হয়েছে তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার বন্ধুদের সম্পর্কে বলবেন আর অবশ্যই ভালো থাকবেন আবার দেখা হবে আর যদি এসব জিনিস খেতে ইচ্ছে করে কোনো অসুবিধা নেই আমি আছি না আমার বাসায় আপনারা চলে আসবেন আমি রান্না করবো আর আপনারা মজা মজা করে খাবেন তবে আজকে এই পর্যন্তই খোদা হাফেজ